সব দেশি এখন খাবার চাইতেছে খাবার যায় না আমাদের পরে এসে বসে থাকে দোস্ত দেখ আসো তুমি তো আসো খালি খাবার ধান্দায় তোমার এত খাবার করতে দেবো হাত তুলতেছে ওরা দেবে একটা লাথি দেখ না হাত তুলতেছে আসো দোস্ত কামিয়ার দোস্ত এখানে আসো কারণ ঘষবে দোস্ত কামিয়ার এদিকে আসো 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 এদিকে আসো তুমি এটার ওজন কিছু না হলে পরে 5-7 কেজি হবে এইটার পাঁচ সাত কেজি বেশি ছাড়া কম হবে না ভাই তো ওর ওজনটা কি ধরে দেখ ওজনটা একবার ধরে দেখ দেখলে পরে বুঝবি নি দোস্ত সাইজটা দেখেছিস ভাববো ভালো টেকতেছ না নিচে ধর পেটে ধর কি মনে হয় কি আর কেজি দিয়েছে পাগল নি তুই গোস্ত না গোস গোসের অনেক ইয়ে না ওজন না খাবে খাবে অন করিস কেন অন করিস কেন তুই আল্লাহ এখানে কত হোটেল একটু একটু ফালি ফারাও তো এটা অনেক শয়তান মারামারি করে খালি গামা কাটা লোম থাকে পরে মারি করে আমি পড়তে আসি কয় আই যে বিষ্ণের উপর উঠে ঘুমাই ঘুমাও জানেন দুইজনের সাথে মোটে গালাও পড়ে না
একজন আরেকজনরে খালি ঠকাইতে থাকে। এই লালটা যথেষ্ট লোভী, এর ডাক দিলে পরে খাওয়ার জন্য দৌড়ায় চলে আসে। কামিয়ার দোস্ত এরপরে টের পায়ও আসো ব্ল্যাক করে থাকলে হয় কি জানেন, জিন আসে না শয়তান আসে না, ইন্দ্রের বংশ হয় না ঘরের মধ্যে। হেডা তো হেডা বেড়া, এটা মানুষের হার্ট ভালো রাখে জানো তুমি, এটা হার্ট ভালো রাখে। বেড়াল যদি তোর কাছে থাকে না তাহলে তোর হার্ট ভালো থাকবে, বেড়াল তোর ডিপ্রেশন কমায়। এরপরে আমার এখন তো ঘরে ঢুকতে পারে না, বাইরে ক্যাডল ক্যাডল করতে থাকে এখানে। ওই দেখ ওর ছা, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ আসবে না, ভয় পায়, ও একা একা দৌড়ে বেড়াবে। ওই দেখ কি দৌড়ে বেড়াচ্ছে তা ওই জানে, খাবার দিছে একজনে। মেরে ফেলবে না কেউ, আচ্ছা দোস্ত দোস্ত মেও দেখলি মনে করছে খাবার দিচ্ছে, উডা দেখলে পরে মনে করতেছে যে খাবার দিতেছে। এই তো সুখী পরিবার, সুখী পরিবার। হ্যাঁ কামান কাছাকাছি আসে সব, তুই তো আমার কাছে আসিস কেন, তুই বিলার বিলার কাছে যা। তুইও করতেছিস কখন এসে আমার উপরে পড়বেন তার বিশ্বাস নাই। সাইজ দেখেছিস মোটা কত, একটা শিশু আছে সে তো খুবই কোন